দর্শক, ফ্লাইজাক পুজো প্রস্তুতির আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মধুপুর বালাক সংঘের সামনে, আর এই বছর 58তম বর্ষে তাদের প্রয়াস রাজস্থানের রাজবাড়ি। তো চলুন দেখে যাই যে কত দূর তাদের এই মণ্ডপ প্রস্তুতি এগিয়েছে। শহর বহরমপুরের সেরা পুজোর মধ্যে এই বালাক সংঘ কিন্তু প্রত্যেক বছর তারা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এবং ভিন্ন ভিন্ন থিম আমাদেরকে উপহার দিয়েছে। সেই জন্য এই বালাক সংঘেও কিন্তু প্রচুর মানুষ ভিড় করেন এখানকার তাদের থিমের পুজো এবং সাবেকি প্রতিমা দেখার জন্য। বালাক সংঘের মণ্ডপের বাঁশের কাজ প্রায় শেষের দিকে এবং বাটামের কাজও কিন্তু প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলছে, আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মূর্তি গড়ার কাজ চলছে। চলুন তাহলে ভিতরে প্রবেশ করে দেখি কতটা কাজ। বাঙালির সেরা উৎসব এই দুর্গোৎসবে এই পুজোর কটা দিন কিন্তু আমাদের কাছে সত্যি খুব আনন্দের, আর আমাদের কাছে এই ফ্ল্যাশব্যাক পরিবারের কাছে আরও আনন্দের। তার কারণ হচ্ছে আমরা পুজোর অনেক দিন আগে থেকে আপনাদেরকে বহরমপুরের বিশেষ বিশেষ পুজোর প্রস্তুতি আপনাদের সামনে নিয়ে আসছি, আর আপনারা দেখছেন বালাক সংঘের দুর্গা প্রতিমার কিছুটা অংশ। বালাক সংঘের এই থিমের মণ্ডপ দেখতে তো মানুষ যেমন ভিড় করেন, প্রত্যেক বছর কিন্তু আমরা দেখে আসছি এই দুর্গা প্রতিমায় তাদের যে সাবেকি আনার ছোঁয়া সত্যিই দেখার মতো। এই যে আমরা যদি বলি আপনাদের, এত সুন্দর বড় বড় মূর্তি, তার গড়ন এই যে সম্পূর্ণ হওয়ার পর কত সুন্দর লাগবে সেই অপেক্ষায় আমরা রইলাম। পাশেই যে এই যে বাঁশের বাঁধা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই দুর্গা প্রতিমার পিছনে বসবে। এত সুন্দর কাজ করা থাকে সত্যিই মন কাড়ে। আর এই পুজো প্রস্তুতি থেকে বহরমপুরে সব থেকে সেরা দুর্গা পুজো পরিক্রমা আমরাই কিন্তু আপনাদের উপহার দিয়ে থাকি, আর আপনারাই এই উপাধি কিন্তু আপনাদের দিয়েছেন। তাই চোখ রাখুন ফ্ল্যাশব্যাক মিডিয়ায় আমাদের পুজো পরিক্রমা দেখার জন্য।